প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পড়ছো, পিজি পড়ছো, তোমাদের পরীক্ষা আবার পিছিয়ে গেল, আবার এই মুহূর্তের জন্য বাতিল করে দেয়া হলো ও স্থগিত করে দেয়া হলো, ও রাজ্যের সমস্ত ইউনিভার্সিটির সমস্ত পরীক্ষা স্থগিত হয়ে কবে পিছিয়ে গেল, এই মুহূর্তে কোন পরীক্ষা বাতিল করা হলো, কি তথ্য রয়েছে, সমস্তটাই অফিসিয়াল বিস্তারিত তথ্য অনুযায়ী তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, ও ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো কিছুদিন আগেই হুল দিবস উপলক্ষে 30 তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছিল রাজ্যের প্রত্যেকটা ইউনিভার্সিটির যাদের পরীক্ষা ছিল। ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা 30 তারিখের বদলে তোমাদের আগস্ট মাসের 4 তারিখে নেওয়া হবে। বর্ধমান ইউনিভার্সিটির পরীক্ষা কবে নেওয়া হবে সেটা এখনও পর্যন্ত রীতিমতো জানানো হয়নি, কিন্তু আবার পুনরায় রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতাদেশ দিয়ে পিছিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। ও কি বলা হয়েছে তোমরা সকলেই জানো, 10ই জুলাই রবিবার কিন্তু ঈদ রয়েছে, সেই ঈদ উপলক্ষে পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু সম্পূর্ণভাবে ছুটি রয়েছে, যেহেতু রবিবার পড়েছে এমনিতেই ছুটি। কিন্তু স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে উচ্চশিক্ষা সচিব মনীশ জৈনকে চিঠি দিয়ে রীতিমতো জানিয়ে দিয়েছে ঈদের আগের দিন অর্থাৎ শনিবার এবং ঈদের পরের দুদিন সোমবার মঙ্গলবার আর সম্পূর্ণ ছুটি রাখার আর অনুরোধ আর্জি জানিয়েছেন। এই 3 দিন রাজ্যের যে সকল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা রয়েছে, যেমন বর্ধমান ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে শুরু করে কাজী নজরুল ইউনিভার্সিটি, প্রত্যেকের কিন্তু এই মুহূর্তে পরীক্ষা ওই 3 দিন স্থগিত করে দিয়েছে। এবং ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু আগেভাগেই এই বিষয়টা করে ফেলেছে, অর্থাৎ এই পরীক্ষাকে স্থগিত করে দিয়েছে। যে পরীক্ষাগুলো তোমাদের একদম শেষে আগস্টে নিয়ে গেছিলো, আগস্ট মাসের 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখে কিন্তু নিয়ে গেছিলো, যেটা আগেভাগেই ক্যালকাটা ইউনিভার্সিটি করে ফেলেছে। এক্ষেত্রে শিক্ষা দপ্তর ব্যাপারটা ইউনিভার্সিটিকে জানায় এবং ইউনিভার্সিটিকে সিদ্ধান্ত নিতে বলে, তাদের মতামত চাই এবং ইউনিভার্সিটি কিন্তু সেই অনুযায়ী নোটিশও দিয়ে দেয়। যেমনটি বললাম, বর্ধমান ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি, একাধিক ইউনিভার্সিটি কিন্তু এই মুহূর্তে তোমাদের যে এক্সামিনেশন সেটাকে সম্পূর্ণভাবে ওই 3টে দিন মানে 10 তারিখ তোমাদের ঈদ রয়েছে, তার আগের দিন 9 তারিখ এবং 10 তারিখের পর 11 তারিখ 12 তারিখ, মানে 9 তারিখ 11 তারিখ এবং 12 তারিখ এই 3 দিনের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলোকে সম্পূর্ণভাবে স্থগিত করে দেওয়া হয়েছে। তোমরা ইউনিভার্সিটি অনুযায়ী অফিসিয়াল বিজ্ঞপ্তিও দেখে নিতে পারো এবং যেটা শোনা যাচ্ছে সমস্ত কিছু শিক্ষা দপ্তরের পরামর্শেই কিন্তু করা হয়েছে। যে সংস্থার পক্ষ থেকে শিক্ষা সচিব মনীশ জৈনকে অনুরোধ করা হয়েছে পরীক্ষা স্থগিত রাখার জন্য, ও সেই সংস্থা জানিয়েছেন কোচবিহার থেকে কোনো ছাত্রছাত্রী যদি কলকাতায় অ্যাকচুয়ালি পরীক্ষা দিতে আসে এই সময় তাহলে তাদের সমস্যা হতে পারে, এমনকি ওই দিনকে অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে, প্রবেশিকামূলক পরীক্ষাগুলো রয়েছে, সেই পরীক্ষাগুলো কিন্তু রীতিমতো ওই দিনকে সম্পূর্ণভাবে স্থগিত করার নির্দেশ রয়েছে। যদিও জানা যাচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটির যে পরীক্ষা রয়েছে রাজ্যের সমস্তটাই অনলাইনে হচ্ছে, শুধুমাত্র এই মুহূর্তে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং কাজী নজরুল ইউনিভার্সিটির পরীক্ষায় শুধুমাত্র অফলাইনে হচ্ছে, এবং যেখানে অন্যান্য ইউনিভার্সিটি অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটির পরীক্ষা অনলাইনে হচ্ছিল সেখানে বলা হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে বা অ্যাকচুয়ালি টেকনিক্যাল সমস্যার কারণে পরীক্ষাগুলোকে পিছিয়ে বা স্থগিত করা হলো। কিন্তু আসল কারণ যেটা জানা যাচ্ছে যে এই যে স্থগিতাদেশের নির্দেশ সেটা কিন্তু একটা কারণেই, এই ঈদের কারণেই এই 3 দিনের পরীক্ষাটা কিন্তু স্থগিত করে দিয়ে পরে পিছিয়ে নিয়ে গেল। ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা তো আগস্ট মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখে হচ্ছে, অন্যান্য ইউনিভার্সিটির যে পরীক্ষা 3 দিনে যে পরীক্ষাগুলো পড়েছে যেগুলো স্থগিত করা হলো সেই পরীক্ষাগুলো কবে নেওয়া হবে সে বিষয়ে এখনও জানানো হয়নি, যা নোটিফিকেশান আকারে তোমাদের অবশ্যই জানিয়ে দেবে, যখন ইউনিভার্সিটির তরফ থেকে জানানো হবে তৎক্ষণাৎ তোমাদের আমি জানিয়ে দেবো। তোমাদের এ নিয়ে কী মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না।